নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় আপডেট এলো চন্দ্রযান থ্রি নিয়ে, আর সেটি এলো ইসরোর দপ্তর থেকে। বলা হয়েছে প্রচণ্ড ঠান্ডার কারণে প্রজ্ঞান রোভার এবং বিক্রম ল্যান্ডার যে কাজ করা বন্ধ করে দিয়েছিল তা আবার শুরুর পথে। ইতিমধ্যে সিগন্যালের অনেক উন্নতি হয়েছে, ব্যাটারিও ফুল চার্জ হয়ে গেছে এবং এই মুহূর্তের সবথেকে বড় ঘটনা, রোভার প্রজ্ঞান ইতিমধ্যেই চলতে শুরু করেছে। হ্যাঁ, 100% সত্য ঘটনা, রোভার ইতিমধ্যেই চলতে শুরু করেছে। বিভিন্ন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এরা শিবশক্তি পয়েন্টে রয়েছে এবং রোভারের চলাফেরার লক্ষ্যও করা যাচ্ছে। এখন সবাই ল্যান্ডারের জেগে ওঠার অপেক্ষা। ল্যান্ডার বিক্রম ইতিমধ্যেই ফুল চার্জ হয়ে গেছে এবং এর সমস্ত পোলার্ডগুলিও, অর্থাৎ 5টি যে পোলার্ড, সবগুলি সক্রিয় হয়ে গেছে, যা ভারতীয়দের কাছে দেয়ালির আগে নতুন দেয়ালি সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো মুহূর্তেই পৃথিবীতে তথ্য পাঠাবে বিক্রম ল্যান্ডার, শুধু সিগন্যাল পয়েন্টটি ফুল হয়ে গেলেই। ইসরোর বিজ্ঞানী ডক্টর সোমনাথ জানিয়েছেন, সামান্য সিগন্যালের উন্নতির জন্যই অপেক্ষা, আর কিছুই বাকি নেই, সব ঠিকঠাক আছে। তাই বলা যায় বন্ধুরা, পিকচার আভি বাকি হ্যায়। আর চীনের কোন বিজ্ঞানী নাকি বলেছে চাঁদে নামতেই পারেনি ভারত, আবার কখনো বলছে দক্ষিণ মেরুতে নামতে পারেনি। তাদেরকে বলছি বন্ধু, দিনকে দিন বলা শিখুন, আর রাত্রি বলে আর কত নিচে নামবেন। যাই হোক, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর জেগে উঠবে শিবশক্তি পয়েন্টে, জেগে উঠবে ল্যান্ডার বিক্রমের সিগন্যাল। আর এই জন্যই সবাই প্রার্থনা করতে থাকুন, দোয়া করতে থাকুন, কারণ বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর আমাদের চন্দ্রযান থ্রি জেগে উঠবে। তার কারণ প্রজ্ঞান রোভার ইতিমধ্যেই চলতে শুরু করেছে, এবার শুধু বিক্রম ল্যান্ডারের সিগন্যাল পাঠানোর অপেক্ষা। তাই সবাই মিলে প্রার্থনা করুন একসাথে, যেন তাড়াতাড়ি প্রজ্ঞান রোভার এবং বিক্রম ল্যান্ডার যৌথভাবে কাজ করে আবার আমাদের আগের মতোই চাঁদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারে, কারণ আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। আর কয়েক মুহূর্ত পরেই আমরা কিন্তু জেগে উঠতে দেখবো চন্দ্রযান থ্রিকে, জেগে উঠবে আমাদের চন্দ্রযান থ্রি। আমরা সেই অপেক্ষায় থাকলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি বাঙালি তথা ভারতবর্ষের মানুষ হয়ে থাকেন বা ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন।